আমার তরফ থেকে নুসরাত আর নিখিলকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। ওদের ম্যারেড লাইফ খুব ভালো কাটুক আর সারা জীবন একসাথে থাকুক। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হাই মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো নেই। বাইরে বেরোলে মামারা নিচ্ছে ফাইন, আর ভ্যাকসিন দিতে গেলে এত বড় লাইন। নারদা কাণ্ডে মন্ত্রীদের বেল, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্যান্সেল। বাংলা কাঁপিয়ে দিল ইয়াস নামক ঝড়, কেউ পাল্টাচ্ছে ঘর তো কেউ আবার বর। বলেন কি, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত টপিক নিয়েই কোলাকুলি খোলাখুলি আলোচনা করব। তো চলো, তো প্রথমেই কথা বলে নেবো আমাদের নুসু দিদিকে নিয়ে। কে চেনো না? আরে নুসু দিদি গো, আমাদের এক্স টিকটকার। জেনারেলি মেয়েরা কান্নাকাটি করে বিয়ের সময়, কিন্তু এই দিদি কান্না করেছিল টিকটক ব্যান হওয়ার সময়। গুগল থেকে নিয়ে আসুন, নাসা থেকে নিয়ে আসুন, নিয়ে এসে ওনাদেরকে বলুন ইন্ডিয়ান অ্যাপস তৈরি করতে, যাতে মতলব কুছ ভি। জেনারেলি পলিটিক্যাল লিডাররা স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, আর ইনি পার্লামেন্টে দাঁড়িয়েও বলেন। তাই নাকি? আজ থেকে দেড় বছর আগে ধুমধাড়াক্কা ঢাকঢোল পিটিয়ে দিদি বিয়ে করেছিলেন। এমনকি পার্লামেন্টেও জানিয়েছিলেন তিনি ম্যারিড। আসসালামু আলাইকুম, নমস্কার, আমি নুসরাত জাহান রুহি জেন। কিন্তু রিসেন্টলি তিনি দাবি করেছেন নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে নয়, ছিলেন লিভ ইন রিলেশনে। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগি বদল দি। দেখো, উনি বিয়ে করবেন নাকি লিভ ইনে থাকবেন, ইটস হার চয়েস। আর লিভ ইন ব্যাপারটাও আজকের দিনে খুবই নরমাল, কিন্তু জনসমক্ষে বিয়ে করে হঠাৎ করে সেটাকে লিভ ইন বলে দেওয়াটা এটা আশ্চর্যকর। যাই হোক, ছাড়ো, আমাদের আর কি, যার বউ সে বুঝবে। পর পুরুষের সঙ্গে চলিয়ে গেছে, আমি তোকে কি কম সুখ দিয়েছি, মরিবে। সো গাইস, আজকাল ক্রিকেটে অনেক রকম ইন্টারেস্টিং লিগ হচ্ছে, যেমন ওডিআই, টোয়েন্টি টোয়েন্টি, আর ঠিক তেমন ফুটবলে অনেক রকম ইন্টারেস্টিং ইভেন্ট হচ্ছে, যেমন এশিয়ান চ্যাম্পিয়ন লিগ কোয়ালিফিকেশন। আর গাইস, ওয়ানএক্স সব থেকে ভরসাযোগ্য বুক মার্ক, সেই দিকে নজর রাখে যাতে তোমরা তোমাদের উইনিং রিসিভ করতে পারো। আর তাছাড়াও এখানে তোমরা $100 ফার্স্ট ডিপোজিটই পেয়ে যাচ্ছ, আর এটা খুব ইজিলি ব্যাংকের থ্রু উইথড্র করতে পারবে। আর লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দেবো, তো দেখিয়ে দাও তোমরা কত বড় স্পোর্টস ফ্যান। আর প্রতি বছর এই করোনা ভাইরাস আসবেই, আর লকডাউন তো হবেই, এইটা আমরা জানতাম। আর এই লকডাউন হলে কিছু আবাল প্রাণীর মাত্রাতিরিক্ত চুলকানি শুরু হয়ে যায়, কারণ তারা মনে করে না, ওটা ততটা গুরুতর রোগ নয়, ওরা মানুষের মনত ভয়, বুদ্ধিমান ছেলে। অবশ্য এদের আর কি দোষ দেবো, যেখানে কোনো এক রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেছেন করোনা ভাইরাসও নাকি প্রাণী, তারও বাঁচার অধিকার আছে। ও ভাইরাস ভি এক প্রাণী, প্রাণী ভি জিনা চাহতা হ্যায়, কারণ স্কুলে গিয়ে পড়াশোনা করবে, তবেই তো একদিন অনেক বড় ভাইরাস হতে পারবে, তাই না? এই মহাপুরুষ লকডাউনে যখন সবাই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছিল, তখন ইনি গলায় সাইনবোর্ড ঝুলিয়ে মিষ্টি কিনতে গেছে। না, মিষ্টির জন্য সরকার পারমিশন দিয়েছে, কিন্তু গলায় সাইনবোর্ড ঝুলিয়ে কে যায় ভাই, বলতে পারবো না। এবার এই ঘটনার পর মামারা যদি মিষ্টিটা তোমার পেছনে গুজে দেয়, তখন কেমন লাগবে? আর এই বছর নুসু দিদির বিয়ের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ক্যান্সেল হয়ে গেছে, আর যার ফলে টপারদের থেকেও বেশি দুঃখ পেয়েছে মায়া প্রকাশনীর মালিক। তো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জানি বেঁচে গেছো এবারের মতো, জানি কেটে গেছে পরীক্ষার ভয়, মনে রেখো এবার এই আমলা পুত্র গামলাই তোমাদের পাশে ছিল, কোনো মায়া প্রকাশনী নয় কথা। তবে একেই বলে কপাল, পরীক্ষাও ক্যান্সেল হলো, সাইকেলও পেলো, ফোনও পেলো, আর আমরা পেলাম। আর এরা ছাড়াও আর একদল মানুষ এখন খুব মজায় আছে, তারা হলো নতুন জামাইরা, কারণ 15 তারিখ অব্দি লকডাউন আছে, আর তারপরের দিনই জামাই ষষ্ঠী। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো, ভোটের আগে যেই সমস্ত মৌমাছিরা দলে থেকে কাজ না করতে পেরে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মধু খাওয়ার জন্য এক ফুল থেকে অন্য ফুলে গেছিল, তারাই আবার মধুর অভাবে পুরনো ফুলে ফিরে এসেছে। বলো কি, তুমি সত্যি বলছো? আর এই নিয়ে ফেসবুকে মিমের বন্যা বয়ে যাচ্ছে, চলো কয়েকটা দেখে নি। মুকুল, তুমি এখন কিছু খাবে? হ্যাঁ, পাল্টি। ও ওয়াও, মুকুল দা রাইটস নাও, মুঝে আপনে ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়। মুকুল রায়ের ঘর বাপসির কথা শোনার পর রুদ্র নিল শুভেন্দু, এখন যাওয়ার ঠিক হবে না, মারধর করতে পারে।
কথা কিন্তু সত্য। আচ্ছা অনুব্রত কাকু, তুমি এই ব্যাপারটা নিয়ে কি বলবে? বইলে অনেক গরু থাকে জানে, রাত্রেবেলায় দড়ি ছেড়ে বেরিয়ে যায়, আবার সকালবেলায় এনে আবার গুজিয়ে বেঁধে দেওয়া হয়, তার দড়ি ছেড়ে বেরিয়ে যায়। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। এন্ড যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে চ্যানেলটা জোরে সাবস্ক্রাইব করো। এন্ড তার পাশের বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ প্রতিটা নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।